Assalamualaikum, hello বন্ধুরা, স্বাগতম আপনাদের আইসিটি বাংলা টিপস চ্যানেলে। আজকের ভিডিওতে আপনাদের সামনে খুবই একটি অসাধারণ এবং মজাদার অ্যাপস নিয়ে সামনে চলে আসলাম, সেটি হলো যে ফেক কল। তো বন্ধুরা, দেখা যায় যে অনেক সময় আমরা নিজেদের বন্ধুদের মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তো আপনি তাদের সাথে যদি একটি উসিলা দিয়ে বা বিভিন্ন টাল বাহানা করে চলে আসতে চান, তো এই অ্যাপটি খুবই আপনাদের হেল্পফুল। অর্থাৎ আপনি এর সাহায্যে একটি ফেক কল সাজাতে পারেন। তো কিভাবে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফেক কল অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুদের সহজে চমকে দিতে পারেন। তো চলুন দেখে আসা যাক এটি কিভাবে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করব। তো প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন ফেক কল। ফেক কল লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এটি চলে আসবে। আসার পর আপনারা কী করবেন যে এটিকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা হয়ে গেছে, তো আমি কী করব, আমি এখন সোজা ওপেন করে নেব। তো বন্ধুরা, আমি এখন এই অ্যাপটি অন করে নিলাম। অন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম সিস্টেম আসবে যে কল নাও, আপনি এটির সাহায্যে কল করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো সিস্টেম থাকবে, তো এখন কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এখানে আপনাদের কিছু কাস্টমাইজেশন করতে হবে। আপনারা এখানে কী করবেন, ক্যারেক্টার সাজাতে পারবেন। ক্যারেক্টারে বিভিন্ন অপশন পাবেন, যে পুলিশের ছবি দেওয়া, পিজা অর্থাৎ পিজা বা, তারপর গার্লফ্রেন্ড, তারপর মম, তারপর বয়ফ্রেন্ড। তো এখানে আপনি আপনাদের পছন্দ মতো একটি সাজিয়ে নিতে পারবেন। তো ধরুন আমি এখানে পুলিশ দিয়ে দিলাম, ক্যারেক্টার পুলিশ দেওয়ার পর তারপর কলার, কলার আইডি ধরেন যে এখানে পুলিশ, কলার নেম আপনারা পুলিশ সেট করে দিলেন। তো ধরুন কলার নাম্বার একটি দিয়ে দিলেন, আপনাদের যেই একটি নাম্বার থাকবে নাম্বারটি দিয়ে নেবেন, তো ডান করে দেবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে রিংটোন, তো আপনারা এখান থেকে রিংটোন সেট করে নেবেন। তো আমি ডেপুল সেট করে নিলাম। তারপর এখানে আপনারা চাইলে ভয়েস, অর্থাৎ আপনি মনে করেন ফেক কল যে দিবেন, তো ধরেন পুলিশে কল করলো, তো সে কী বলবে, এখানে একটি সাজিয়েও নিতে পারেন পূর্বে থেকে। তো আপনারা এখান থেকে অ্যাড ভয়েস করে নিতে পারেন। তো ধরুন আমি অ্যাড ভয়েস করে নিলাম, তো এখান থেকে ক্যান্সেল করে দেবো। রেকর্ডিং করতে পারেন আপনারা চাইলে রেকর্ড ভয়েস, তো আমি ধরেন রেকর্ডিং করে নিলাম, হ্যালো করে দেবেন, তারপর স্টার্ট রেকর্ডিং করে দেবেন, হ্যালো হ্যালো হ্যালো। তো ধরুন আমি এখন রেকর্ডিং করে নিলাম, তো স্টপ করে দিলাম। তো এটি আসলে প্লে করলে আপনারা এখন শুনতে পাবেন না, তারপর একদম কাজ খুব সোজা। তারপর আপনি কী করবেন, এখন যদি কল নাও করেন তাহলে কী হবে যে এখানে রিংটোনটি বাজতে থাকবে। তো ধরুন আপনি বন্ধুদের সামনে একটি নাটক করতে পারেন, কিন্তু আপনি কি এখানে বন্ধুদের সামনে তার স্মার্টফোন তুলতে পারবেন না। তো আপনার সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি এখানে শিডিউল সেট করতে পারবেন, 10 সেকেন্ডস 30 সেকেন্ডস 1 মিনিট। অর্থাৎ আপনি যাদের সাথে প্র্যাঙ্ক করতে চান, যে আপনি এখন কাজে ব্যস্ত, আপনাকে পুলিশ বা কেউ ফোন দিয়েছে, এরকম মজা করতে চাইলে আপনি এখানে টাইমটি সেট করে দেবেন। তো টাইম সেট করলে কি হবে, নির্দিষ্ট টাইম পর কল বাজবে, তো সবাই ভাববে আপনার ফোন এসেছে, তো আপনি ফোনের মাধ্যমে চলে যাবেন একদম সোজা। তো ধরুন আমি এখন 10 সেকেন্ড সিলেক্ট করলাম, এখন দেখবেন 10 সেকেন্ড পর এটি অটোমেটিক কল আসবে। আমাদেরকে 2 সেকেন্ড আরও অপেক্ষা করতে হবে। তো এতে দেখতে পাচ্ছেন যে এখনই কলটি চলে এসেছে। তারপর আপনার এখানে এভাবে ধরবেন, তো ধরার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম স্মার্টফোনে যেরকম সেই টাইপের, এই যে এখানে কিপ্যাড সিস্টেম রয়েছে, তারপর মিউট মিউট অপশন, তারপর স্পিকার, স্পিকার দিলে আপনি যেই অপশনটি, তো বন্ধুরা ভাববে আপনাকে যে পুলিশে ফোন দিয়েছে। তো খুবই একটি চমৎকার অ্যাপ যা আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের এরকম ধরনের আরও টেকনোলজি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।